মেহরবানি করে মাঠের উত্তর পাশে যথেষ্ট জায়গা আছে, সেখানে বসে অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছেন জনাব হযরত মাওলানা ১৬০১ খ্রিস্টাব্দে সর্বপ্রথম
ইংরেজ এই দেশে আগমন করে। 1608 খ্রিস্টাব্দে তখনকার যেই ক্ষমতাসীন ছিল বাদশাহ জাহাঙ্গীর, তার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক চুক্তি হয়। তারপর থেকে শুরু করে প্রায় 100 বছরে এই দেশে ইংরেজ ক্ষমতাকে পাকাপুক্ত করে নিয়েছেন। আমার অনুরোধ, 1702 খ্রিস্টাব্দে ছাত্র
আপনি কি করে জানলেন খাতাপত্র মেনটেন করি আমরা, আপনাদের জানার কথা না, বলে তদন্ত করিয়ে দেখো। তদন্ত করিয়ে দেখে আসলে ভর্তি বিদেশিটায় তার নাম নাই, হজরত
এখান থেকে আমার চতুর্থ মনে করে আমি যেগুলো শুনেছি আমাদের এই মাদ্রাসায় একজন মুসলমান বুঝুক ছিলেন আমাদের আমি শুনেছি এখান থেকে চিঠি এসেছেন হিন্দু সাধারণত বাঙালি হলে মুসলমানের দায়িত্ব পালন করতে পারে এবং হিন্দুরা সম্পূর্ণ হতে হবে এমন একজন লোক চাই, সেই লোক চা চালুর মাদ্রাসা থেকে ভাই হয়েছে এখন বর্তমানে হাটের খানকায় আছে, উনাকে দায়িত্ব দিয়ে এই কাজ ভালোভাবে পালন হবে। আমি এখন আছি দুইজনের উপর অনুমতি যদি আপনি নিতে পারেন তাহলে আমি আসার জন্য কোনো আপত্তি আমি আসতে পারি। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে ঢাকার বিভিন্ন জায়গায় বলি ইতিহাস সাক্ষ্য দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জামে রুশিয়া হলো ঢাকা সহ গোটা বাংলাদেশে তৌহিদ মাদ্রাসার গোড়া। কিন্তু তিনজনের পরামর্শ ঢাকা রাজধানী শহরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা ঢাকা কোথায় পাবে? জিন্দিরা জামে মসজিদের মুতাওয়াল্লি সর্বপ্রথম সংসদ সংসদ
একটা ভাষা বলাই দেবো।
এই সমস্ত কথাবার্তা তোমরা যারা বলো তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, গোটা বাংলাদেশের কোন কিন্ডার গার্ডেন, কোন স্কুল, কোন প্রাইমারি, কোন হাই স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি আজ পর্যন্ত কোনদিন সারা কোন জলসা করে না, নকরি করে না, জনগণকে জমাইয়া পাঁচ টাকা নেয় না, পাঁচ টাকার হিসাব দেয় না। আমাদের তহবিল মাদ্রাসা নিউরাই দপ্তর থেকে শুরু করে জামিয়া পর্যন্ত পাঁচ টাকা প্রকাশ্যে আমরা নিয়ে থাকি, পাঁচ টাকার পাই পাই করে হিসাব আমরা নিয়ে থাকি। আমরাই করেছি, দাউদ হায়দার আসছে মোকাবেলা আমরা করেছি, তসলিম মুসলিম আসছে মুক্তি বাহিনী পুরান হারিয়ে ঢাকা চলে মিছিল আহ্বান করে দেখা
কায়েম করতে হবে, সৃষ্টি কায়েম করতে হবে। এই বৃষ্টির হল টাকা পয়সার বৃষ্টি, কে কে বৃষ্টি কায়েম করতে আসে একটু হাত উঠায় দেখা। এই বত্রিশ ভোগের হাত দেন, ভোগের হাত দেন, ছাত্ররা ব্রেক নিয়ে যাবে পাঁচ মিনিট, তিন থেকে পাঁচ মিনিট করে প্রত্যেকের ভোগের যা আছে একটু মেহরবানি করবেন। প্রত্যেকটা মানুষের আজকে প্রথম দিন এই সব ছাড়া যারা উপস্থিত হয়েছেন, যারা যারা আছেন, বসা যারা আছেন, ব্রেক নিয়ে ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া আছে, ছাত্ররা বের হচ্ছে, বিভিন্ন কাপড় নিয়ে বের হচ্ছে, আপনারা প্রত্যেকে যার যার ভোগের হাত দিয়া যার যা কিছু আছে মেহরবানি করবেন। যেমন যারা উন্নত আসার আমি এই মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেব, আমি বিশ হাজার টাকা দেব, ওয়াদা করলে কেউ করতে পারে এবং মাদ্রাসার মোটামেন দোয়া করে এবং যদি কমিটি থাকেন তাহলে সেটাও বলতে পারে। আপনার নাম ভিয়া মোবাইল নাম্বার সবাই হবে, আপনার সাথে যোগাযোগ করা হবে। আল্লাহ আপনার আমাদের এই মাধ্যমকে ২০০০০ টাকা আল্লাহ বলে